ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজ বিমল করের লেখা একটা ছোট গল্প পড়ে শোনাবো যার নাম জননী আমরা ভাই বোন মিলে সন্তান বাবা বলতো মার হাতের পাঁচটি আঙুল সবার বড় ছিল বর্দা মার উনিশ বছর বয়সের ফল প্রথম বলে বর্দা মার সেই বয়সের রূপ যতটা পেরেছিল পুঁটুলি বেঁধে নিয়ে জগতে এসেছিল শুনেছি ঠাকুরমা বলতো অত রং অমন চোখ নিয়ে যদি এলি তবে দাদু মেয়ে হয় এলি না কেন ঠাকুরমার খুব বছর দুয়েকের পরে মা মিটিয়ে দিল এবার এলো বর্দি বর্দা পুরুষ মানুষ বলে উপর উপর থেকে মার রূপ রূপচুরি করেছিল বর্দি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুরমার কোলে এসে পড়ল নয়নের মনির মতো করে ঠাকুরমা বুড়ি বরদিকে তিনটি বছর আগলে রেখে লালন পালন করে ঝুলন পূর্ণিমাতে মারা গেল বুড়ি মারা যাবার সময় আমাদের তিন বছরের বরদিকে মরণের ঘোরে রাধাকৃষ্ণর গল্প শোনাচ্ছিল শোনাতে শোনাতেই স্বর থেমে গেল আমরা এসব গল্প মা বাবার কাছে শুনেছি বাবাই বেশি বলত বাবারই অতীত অতীতমোহ অতিরিক্ত ছিল বরদের পর আমাদের মেজদা মেজদা বাবার মতন অবিকল বাবার মুখের আদল তার সেই রকম লম্বা লম্বা হাত গায়ের রং একটু তামাটে ছোট আর আমি মাত্র দেড় বছরে এদিক ওদিকে জন্মেছি ছোটকে আমি দিদি বলিনি কোনো কালে, আজও বলি না ছোট আমাকে ছেলেবেলায় কুড়ে বলতো মানে কনিষ্ঠ তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাক নাম কুড়ি হয়ে গিয়েছিল আমাদের সংসারে প্রথম শোক এলো বর্দির বিয়ের পর তার স্বামী খারাপ রোগে ভুগছিল বর্দির প্রথম ছেলেটা হলো নাক ভাঙা বিকলাঙ্গ মরে গেল পরে আরও একটা পেটে এসেই নষ্ট হয়ে গেল স্বামী রক্তে কোন রোগের পোকা বংশবৃদ্ধি করেছে ততদিনে বুঝতে পেরে গিয়েছে বর্দি নিজেও ভুগছিল একদিন স্বামীকে ঘরের মধ্যে পুরে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে বর্দি চলে এলো আর স্বামী গৃহে যায়নি বর্দির পর দ্বিতীয় শোক মেজদার অন্ধ হওয়া মেজদা দানাপুর যাচ্ছিল কাজে ট্রেনে বড় ভিড় যাত্রীরা ঢোকার দরজা বন্ধ করে রেখেছিল মেজদা পান কেনার জন্য জানলা খুলে পানওয়ালাকে ডাকছিল একদঙ্গল বেহারিকে আসতে দেখে গোলমালের ভয়ে কাছের জানলা নামিয়ে চুপ করে বসে থাকল তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করল পরে জানলার কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল কামরার লোক মেজদাকে জানলা খুলতে বারণ করল তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের সুটকে জানলায় ছুঁড়ে মারল কাঁচ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল রক্তে সর্বাঙ্গ লাল হল হাসপাতালে এক টানা ছমাস কাটিয়ে বেচারা মেজদা ফিরে এলো বাড়িতে তার দু চোখ সেই নির্বোধ সুটকে চলা অন্ধ করে দিয়ে ভিড়েই মিশে থাকল আমাদের তৃতীয় শোক বাবার মৃত্যু বাবা রোগে মারা গেল মার কাছে বাবা স্নান করছিল অল্প অল্প জ্বর ছিল গায়ে মা ইসদু জলে বাবার গা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল বাবা মার কোলের উপর হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল পারল না মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল বাবা তৈরি ছিল চলে গেল বাবার মৃত্যুর বছর দুই পরে আমাদের চতুর্থ শোকও এলো ছোট বড় যেদি চিরকালই সে যখন যা ঝোঁক ধরেছে করতে গেছে আমি তাকে কত বলেছি ওভাবে জেদ ধরে কাজ করতে যাস না তুই সব পারবি এমন কোনো কথা নেই আমার কথা ছোট গ্রাহ্য করত না তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে। ছোট সব বুঝত না বুঝতে চাইতো না অকারণে সে মেতে থাকত তার কাজের অন্ত ছিল না খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না সকালে মিশনারিদের অনাথালয়ে গৃহিণীপনা করত দুপুরে বর্দির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে বিকেল আর সন্ধেবেলায় ফুলবাজারের সেই ঝুপসি ঘরটায় লণ্ঠনের টিম টিমে বাতির আলোয়ে বসে ওর দলের ছেলে ছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত একদিন ছোট বুঝতে পারল তার বয়সে যতখানি জীবনশক্তি স্বাভাবিক তার অনেক বেশি সে অত্যন্ত হঠকারির মতো ব্যয় করেছে এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল আর ওঠা চলা নয় বেশি কথা বলাও না বিছানায় শুয়ে থাকা ইনজেকশন ওষুধ ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা ছোট বলল তাহলে আমি মরে যাব জবাবে ডাক্তারবাবু বলল দেখা যাক সেই থেকে ছোট বিছানায় বছর পুরো হয়ে গেছে কিছু কিছুদিন থাকতে হবে আমাদের সংসারে পঞ্চম শোক এসেছে সদ্য মা মারা যাবার পর এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল মার মাথার চুল সাদা হয়েছিল গালের চামড়া দুধের স্বরের মতো কুঁচকে এসেছিল কপাল ভরা দাগ আর আধপাকা ছানি চোখ নিয়ে মা বিদায় নিল যাবার সময় দেখে গেল তার হাতের পাঁচটি আঙুলি একে অন্যের পাশে রয়েছে তখনও সকালে হিম পড়ে আমাদের দোতলার বড় বারান্দা শিশিরে ভিজে রয়েছে সূর্য ওঠেনি রং ধরেছে সবে মার বিছানার চারপাশে আমরা পাঁচজন দাঁড়িয়ে মা চলে গেল বর্দা আগেই বলেছিল আমরা বারোয়াড়ি শ্মশানে মাকে নিয়ে যাব না আমাদের বাড়ির বাগানে দাহ করব। পরে সেখানে একটা বেদি করে রাখব বিঘে খানেকের উপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি পাঁচ বিঘের বাগান পাঁচিল দিয়ে ঘেরা উত্তর দিকে যেখানে করবির ঝোপ স্থলপদ্ম রাশিকৃত গাছ ঘাসের জঙ্গল সেই দিকটা মাকে দাহ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথার কাছে রেখে মার তৈরি হল পাশে বুড়ো চাপা দাঁড়িয়ে থাকল আমাদের বাবার মতো দেখাচ্ছিল তাকে তারপর মার দাহ হল যখন আগুন তার অকলুষ শিখা বিস্তার করে মার শরীর আগলে রেখেছিল তখন আমি আমাদের পাঁচজনকে দেখছিলাম বর্দা খানিক রোদ খানিক ছায়া দাঁড়িয়ে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়েছিল মাঝে মাঝে কি বলছিল বর্দি তলায় মাটিতে গালে হাত দিয়ে বসেছিল মিজদা বর্দির পাশে আসন পা করে বসে দুহাত বুকের কাছে তার অন্ধ চোখ চিতার দিকে কাঠ চাঁপার গুড়িতে হেলান দিয়ে ছোট ফোলা ফোলা মুখ করে বসে আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম ছোট এক সময় বলল এখন কি জল খেতে আছে রে আমার বড় তেষ্টা পেয়েছে আমি কিছু জানতুম না বললাম এখন না আর খানিকটা পরে খাস এখন চৈত্র মাস চৈত্রের শুরু সবে মাস রাধ্যশান্তি চুকে গেছে যে জায়গায় আমরা আমাদের মাকে দাহ করেছিলাম সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা যেন নিকোনো শ্রাদ্ধর পর পরই আমরা ওখানে সুন্দর করে বেদি করেছি কাশির সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া এখনো যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে নরম মসৃণ স্পর্শ মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম বেদির মাথার দিকে ছোট কুলুঙ্গির মতন বর্দি সেখানে প্রদীপ এবং ধূপ জেলে দিয়েছিল বাতাসে ঝাপটা লাগছিল না বলে দ্বীপের শিখাটি জ্বলছিল অগুরুচন্দনের ধূপ পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে ভাসছিল আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপথপ করছিল আমরা পাঁচজনে বেদির উপর বসে বর্দা বলল আমরা যতদিন বেঁচে আছি মাসের এই দিনটিতে সবাই একসঙ্গে এখানে এসে বসব বলে একটু থামলো বর্দা বর্দির মুখের দিকে তাকিয়ে বলল আবার এই পরিবারের নিয়ম হল কি বলি শোনু অনু বর্দির ডাক নাম পুরো নাম অনুপমা ছোটর নাম নিরুপমা বর্দির সঙ্গে মিল করে রাখা বর্দি মাথা নেড়ে বর্দার কথায় সায় দিল বলল বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম বর্দির গলায় আক্ষেপের সুর বর্দির আক্ষেপ খুবই সঙ্গত কিন্তু তখন তো আমাদের মাথায় এ বুদ্ধি আসেনি মাও কিছু বলেনি বর্দা কয়েক কয়েকদণ্ড আকাশের দিকে চেয়ে থাকল তারপর নিঃশ্বাস ফেলল মুখ নামিয়ে বলল খুবই ভালো হতো তবে মা রাজি হতো কিনা কে জানে রাজি হতো না বর্দি বেশ অবাক হয়েছিল যেন কেন মা কেন রাজি হতো না হতো না হয়তো বর্দা সন্দেহের গলায় বলল সবাই এসব পছন্দ করে না সংস্কার আমরা বোধ অনেক কিছু পুরোপুরি অগোচরে রাখতে চাই মেজদা হঠাৎ কথা বলল আমরা তাকালাম তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল শ্মশানে পুরিয়ে আসার সময় আমরা কি ভাবি জানো দিদি কি অনেকের মধ্যে দিয়ে এলাম যেন সঙ্গী সাথীর মধ্যে ছোট বলল মরার পর আবার সঙ্গী সাথী কি মেজদা উদাস গলায় বলল কিছু না মানুষ তবু ভাবে তুই জানিস না ছোট কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয় আমরা সকলে মেজদার দিকে তাকিয়ে বসেছিলাম মেজদার গলার স্বর গোল ও নিটোল বাঁশের আর বাঁশির মতন মোটা এই স্বর শুনলে অনুভব করা যায় মেজদার গলার সবটুকু অন্তর থেকে এসেছে মিজদার কথাবার্তাও অন্যরকম আমরা মনে মনে অহরহ কথা বলি মুখে নয় মনের সেই শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে এই রকম শোনাবে হয়তো মিজদার কথার মতন বর্দি বলল তুই স্বর্গের কথা বলছিস দিনু মেজদার নাম দিনেন্দ্র। ছোট করে দিনু বর্দির কথায় মেস্তা আলগা করে মাথা নাড়ল বলল না দিদি স্বর্গ তো শেষ কল্পনা আমি এই মর্তের পর স্বর্গের আগে যে পথ তার কথা বলছি ছোট অবাক হয়ে বলল সেটা আবার কি মাঝপথের কথাও মানুষ ভাবে ভাবে যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট আমি রাঁচির দিকে মুন্ডা না মুংরিদের গ্রামে এক বাড়িতে ছবি দেখেছিলাম একটা ছোট বলল ওদের কথা বাদ দাও বাদ কেন শোন না মিস্তা যেন অন্ধ চোখে মেখে সামান্য মুখ ফেরাল বলল মাটির বাড়ি বাইরের দেওয়ালে রং গুলে একটা বাচ্চা ছেলের ছবি আঁকা ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে এক হাতে লাঠি অন্য হাতে লাগাম কাঁধে খাবারের পুটলি মাথায় তেষ্টা মেটাবার জন্যে জলের ঘটি রাখা ওই ছবির মানে বলে দিল ফরেস্টবাবু ও বাড়ির ছেলে মারা গেছে তাই ওই ছবি বর্দি দুঃখ পেয়ে বলল আহারে মির্জা বলল মানেটা তুমি শোনো দিদি বড় অদ্ভুত লাগে ভাবত ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা অনেক দূরে যেতে হবে তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায় হাতে দিয়েছে লাঠি পুঁটলিতে বোধ হয় চিঁড়ে গুড় আর মাথায় তেষ্টা মেটাবার জল স্নেহ মমতা ইহলোকের মায়া ও দুঃখ পরলোকের দুর্ভাবনা সব যেন এই ছবিতে মহৎ ও সুন্দর হয়ে কল্পিত ছিল আমি অভিভূত হলাম জ্যোৎস্নার ধারার মতন আমার কল্পনা সেই ছবির গায়ে আলো বর্ষণ করছিল অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বলল না আর চৈত্রের চঞ্চল বাতাস বাগানের ত্রিনয়নে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল বেদিতে আমাদের পাঁচজনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন ছায়ার একটি আশ্চর্য রকম জাফরি তৈরি হয়েছে চাঁদটা সমুদ্রের জলের মতনই নিল অনেকটা পর্যাপ্ত জোৎস্না মার বেদির মাথার কাছে সেই বৃন্দাবনের কদম গাছ মার পাশে বুড়ো কাঠ চাপা কদম গাছটার বয়স আমার সমান বৃন্দাবন থেকে বাবা এনেছিল এখনো বর্ষায় ফুল ফোটে বর্দি প্রথমে নিঃশ্বাস ফেলল বর্দার দিকে হাত বাড়িয়ে বলল আমার গাটা একটু দেখ তো দাদা কেন রে কি হল বর্দা উদ্বেগের গলায় বলল আমায় যদি কেউ মার হাতে কিছু দিতে বলে কি দেব রে বর্দি আমাদের প্রত্যেকের মুখে একে একে তাকালো তারপর কেমন করে যেন মাথা নাড়ল বলল জানি না কি দেব মার হাতে কে জানে কথাটা আমাদের কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়াল আমাদের মনোযোগ আকৃষ্ট হলো। সহসা অনুভব করলাম বিহল হয়েছি মার হাতে কি দেব এই প্রশ্ন আচমকা বর্দি আমাদের সামনে জবনিকার মতন নিক্ষেপ করল আমরা অসংবিত ও বিমূঢ় হয়ে বসে থাকলাম তারপর ক্রমশ বর্দির কথার পরিপূর্ণ মর্ম আমাদের হৃদয়ে অনুভব করতে পারলাম সমলে সচকিত হবার মতন আমরা শিহরিত ও কম্পিত হয়ে দেখলাম এই প্রশ্ন যেন আমাদের সমস্ত বোধ অধিকার করেছে আমরা কি দেব কি দিতে পারি মাকে মনে হলো এই অদ্ভুত প্রশ্নে আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথক হয়ে গিয়েছি যেন কোনো ভয়ঙ্কর পর্বত চূড়া এনে কেউ আমাদের পরস্পরের দেহের সঙ্গে বাঁধা দড়ি কেটে দিয়েছে আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি নিস্তব্ধ হয়ে আমরা বসে থাকলাম চাঁদের আলো কদম গাছের ছায়াটিকে বেদির সামনে শুইয়ে রেখেছে করবি ছোপে বাতাস যেন ডুব দিয়ে সাঁতার কেটে যাচ্ছিল শব্দ হচ্ছিল পাতার আমরা আমাদের ছায়ার নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্যে দৃষ্টি রেখেছি কেউ জানি না বর্দাই প্রথমে কথা বলল মার কোলে বর্দাই প্রথম এসেছিল বর্দাকে দিয়েই মার মাতৃত্ব শুরু হত তাই বর্দাই নিরবতা এবং অপেক্ষা প্রথমে ভাঙল যেমন করে মার সন্তান কামনার অপেক্ষা ভেঙেছিল বর্দা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগল অনু কিন্তু কথাটা মন্দ বলেনি আমরা কেউ মৃত্যুর পরটর বিশ্বাস করি না তবু ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতন দীর্ঘ পথ হেঁটে যাবে আমরা মার জন্য কে কি দিতে পারি আমরা প্রকৃতপক্ষেই একই চিন্তা করছিলাম মার সেই দীর্ঘ অন্তহীন পথযাত্রায় আমরা মাকে কি সম্পদ দিতে পারি বর্দা দীর্ঘ করে নিঃশ্বাস ফেলল কদম ছায়ার দিকে তাকিয়ে থাকলো কয়েক দণ্ড তারপর মুখ তুলে বলল কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না বর্দার গলার স্বর বিষণ্ন উদাস বর্দিকে দেখল বর্দা কাঠ চাঁপার বুড়ো গাছটাকে অন্য ভাবে লক্ষ্য করল মার অনেক দুঃখ ছিল অনেক আমি সব দুঃখের কথা জানি না একটা দুঃখ জানি আমায় নিয়ে আমার মনে হল বর্দা ঠিক আমার মতন করেই ভাবছে এই সংসারে মা কি পায়নি কি অভাব ছিল তার কি পেলে মার সে অভাব থাকতো না আমরা এখন তাই ভাবছিলাম মার পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি বর্দাকে লক্ষ্য করে ছোট বলল সেরকম দুঃখ তো আমার জন্য মার ছিল বর্দা জবাব দিল আমাদের সবার জন্যই ছিল ছোট অসহায়ের মতন জিজ্ঞেস করল তাহলে কি আমরা মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না বর্দা ছোটোর দিকে তাকিয়ে বলল তাছাড়া আমরা আর কি দিতে পারি চাল কলা জল আমাদের মার দরকার নেই মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি এখানে যা পারিনি মার কাজে লাগবে কাজ শব্দটা বর্দা বড় করে টেনে উচ্চারণ করল আমি মনে মনে বর্দার কথায় সায় দিলাম মাকে আমরা অন্য কিছু দিতে পারি না বর্দা বর্দিকে লক্ষ্য করে বলল তুই তো জানি শোনু আমি বিয়ে করিনি বলে মার মনে বড় দুঃখ ছিল অভিমানও মার কি স্বাদ ছিল আমি জানি কিন্তু আমার ইচ্ছে ছিল না আমার জন্য মেয়ে পছন্দ করে রেখেছিল বাবা সেই মেয়েকে আশীর্বাদ করতে যাবে বলে ঠিক করেছিল আমি অমত করায় আর ব্যাপারটা শেষ পর্যন্ত করায়নি আমি বর্দার উপর যেন অপ্রসন্ন হয়ে বললাম তুমি অমত করলে কেন বর্দা আমার দিকে তাকালো তাকিয়ে থাকল পলক ফেলল না তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল কেন করলাম আমার বন্ধু অবনির সঙ্গে সেই মেয়েটির ভাব ছিল ছোট যেন বিরক্ত হল তাহলে সন্দেহ বর্দা শান্ত গলায় বলল না রে সন্দেহ নয় মেয়েটিকে অবনি ভালোবাসত মাকে আমি বলেছিলাম মা বলেছিল কিন্তু কনক যে অপরূপ সুন্দরী এ মেয়ে এলে আমার বংশধরটা কত সুন্দর হবে ভেবে দেখ কয়েকদণ্ড থেমে বর্দা যেন মার সঙ্গে তার সেই কথোপকথন স্মরণ করল তারপর বলল আমি সৌন্দর্য ভালোবাসি কিন্তু ভালোবাসা আরো বেশি ভালোবাসি অনেকক্ষণ আর কথা বলল না বেদির দিকে তাকিয়ে থাকল মা এই কথাটা কেন যে বুঝলো না বর্দা আক্ষেপের গলায় বলল মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে অনেকটা সময় চুপ করে থেকে বর্দা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মৃদু গলায় টেনে টেনে বলল আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি বর্দা নীরব হলে সাদা বেদিটার গায়ে চাঁদের আলো ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হল সামান্য আমরা নির্বাক বসে থাকলাম চৈত্রের বাতাস করবি ঝোপের তলা থেকে ধুলোর গুঁড়ো এনে মাখিয়ে গেল রাস্তা দিয়ে একটা টাঙা যাচ্ছে টাঙাওয়ালার পায়ে টেপা ঘন্টি বাজছিল কদম গাছের ছায়া একটু যেন হেলে গেছে তাহলে আমিও বলি বর্দি বলল বর্দার পর বর্দিরই বলার কথা আগে বর্দি দিশাহারা হয়ে বলেছিল সে কি দেবে জানে না এখন বর্দার কথার পর বর্দি মন স্থির করতে পেরেছে বর্দিক কি দেয় সোনার জন্যে আমরা সকলে মুখ তুলে তার দিকে তাকালাম জ্যোৎস্না আবার স্পষ্ট হয়েছে চন্দ্রকিরণে বর্দিকে রেশমের মতন নরম মসৃণ দেখাচ্ছিল হাঁটু ভেঙে একপাশে পাশে হেলে বসেছিল বর্দি তার হাতে সরু দুগাছা করে সোনার চুরি সাদা হাতে মিনের কাজের মতন চুড়ি দুটো চকচক করছিল অল্প সময় ইতস্তত করে বর্দি বলল আমি অমন করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিন খুশি হয়নি তুই তো জানিস দাদা মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে কেন বলতো বলতো যাতে তুই তাকে ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারিস সোজা হয়ে বসে নিল বর্দি বাঁ হাত গলার কাছে নিয়ে গিয়ে তার মোটর হারে আঙুল রাখল বাবাকেও মা বুঝিয়েছিল আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি অন্যায় করেছি বরং চেপে বসে থাকলে তাদের জামাইকে শুধরে নিতে পারতাম মা আমায় বলতো এই তেজ দেখে তুমি তোমার ক্ষতি করলে সারা জীবন পড়বে ছোট আচমকা বলল তুমি তো আজও মাঝে মাঝে কাঁদো বর্দি বর্দি ছোটর দিকে তাকালো ভাবল যেন বলল কাঁদি আস্তে মাথা নাড়ল বর্দি কাঁদি মা কেন আমায় আবার বিয়ে করতে বলল না তোমার কি আবার বিয়ে করার স্বাদ ছিল আমি অবাক হয়ে বর্দিকে দেখছিলাম হ্যাঁ মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকে বাঁচিয়েছিলাম কিন্তু আমার দরকারটুকু তো পাইনি ছোট বলল তোমার আবার বিয়ে করা খুব সহজ ছিল না বর্দি না হয় কঠিনই ছিল তাতে কি বর্দি যেন দ্বিধাবোধ করে থামলো তারপর বলল সংসারে এমন মানুষ ছিল যে আমায় বিয়ে করত মার সাহস হল না একদিন আমি মাকে বলেছিলাম রোগ নোংরামি কষ্ট সব সহ্য করি তাতে তোমার আপত্তি নেই আপত্তি সুখ পাবার ব্যবস্থা করতে মা খুব অসন্তুষ্ট হয়েছিল বলেছিল এ বাড়ির মর্যাদা নষ্ট হোক এমন কিছু আমি করতে দেব না মা মর্যাদা চাইত আমি সাহস চাইতাম বর্দি সামান্য থামল তারপর বলল মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারিনি মা যেন সে সাহস পায় কথা শেষ করে বর্দে আকাশের দিকে চোখ তুলল আমরা স্তব্ধ চৈত্রের বাতা শেষে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল চাঁদের আলোয় একটা কাঠবেড়ালি কাঠ চাপার ডাল বেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো বেদির কুলুঙ্গির মধ্যে প্রদীপটা অকম্পিত জ্বলছে ধূপ ধুনু ফুরিয়ে গেছে আমরা আর গন্ধ পাচ্ছিলাম না এবার মেজদার পালা আমরা মেজদার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম মেজদা কিছু বলছিল না ছোট মেজদার গায়ে হাত দিল মেজদা তুমি মেজদা মাথা নাড়ল এখনো কিছু ভেবে পাইনি তোরা বল তুই বল ছোট ছোট স্বভাবই আলাদা তারও তো খুঁটিয়ে খুঁটিয়ে ভাবনা নেই ছোট একবার প্রদীপের দিকে তাকালো একবার আকাশের দিকে খুক খুক করে কাশল কবার তারপর বলল এত অল্প বয়সে আমার একটা বিশ্রী অসুখ করলো বলে মা বিচারি বড় কষ্ট পেয়েছিল ভাবতো আমি আর বাঁচব না আমিও প্রথম প্রথম সেইরকম ভেবেছি মা বলতো তুই নিজে ইচ্ছে করেই অসুখ বাঁধালি কি বোকার মতন কথা বলতো বর্দি অসুখ কি কেউ ইচ্ছে করে বাঁধায় না অসুখের সুখ আছে একদম কথা বলছিল ছোট বলতে বলতে থামলো মনে হল সে কোনো কিছু না ভেবেই কথা শুরু করেছিল তারপর খেই হারিয়ে ফেলেছে কি বলবো ভেবে পাচ্ছে না আমরা চুপ করে থাকলাম ছোট একটু যেন অপ্রস্তুত হলো। মাথার বিনি বুকের কাছে টেনে আঙুলে জড়িয়ে দুচারবার চারবার দোলাল ছোটোর গায়ে হালকা রঙের একটা শাড়ি গায়ে অর্ধেক হাত জামা ছোটোর কপাল ছোট দুপাশের চুল তার প্রায় সবটুকু কপালই ঢেকে ফেলেছে নাকটি লম্বা চোখ দুটি খুব কালো ছোটর হঠাৎ থেমে যাওয়া হঠাৎ বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য থেকে মনে হলো ছোট যেন খেই খুঁজে নেবার চেষ্টা করছে আরও একটু সময় নিল ছোট সে তার কথা খুঁজে পেল বলল অসুখ কেউ ইচ্ছা করে বাধায় না অসুখের সুখ নেই তাও ঠিক তবু আমি অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম তুমি তো জানো বর্দি অসুখের সময় আমার টন্ধুরা খোঁজখবর নিতে আসত বেশি আসতো সুশান্ত প্রায় রোজই অনেকক্ষণ থাকত আমায় ভোলাবার চেষ্টা করত বলতো এ অসুখ কিছুই না মা কেন জানি না এটা পছন্দ করত না একেবারেই নয় ছোট তার দীর্ঘ বেনি কাঁধের ডান পাশে রাখল আকাশের দিকে তাকালো আবার তাকিয়ে থাকল বলল একদিন মা আমার সামনে সুশান্তকে বলল তুমি তো ডাক্তার নও কেন অযথা অসব কথা বলো ওকে বকিও না বিরক্ত করো না সুশান্ত তারপর থেকে আর আসত না আমি মাকে বলেছিলাম অকারণে তুমি ওকে অপদস্থ করলে মা বলেছিল ওরা আমার অনেক করেছে তোমায় মা দিয়ে এই অসুখ দিয়েছে তা দিক আর আমার সুখ দরকার নেই ছোট আকাশ থেকে চোখ নামালো তার গলা পাতলা কাঁপ ছিল চোখ যেন একটু চিকচিক করছে ও বললো মা আমার অসুখটাই দেখেছিল সুখ দেখেনি মা জানতো না জগতে সব রোগ কেবল ডাক্তার দিয়ে সারানো যায় না আশা পাওয়া অনেক ভরসা পাওয়ার কত শক্তি ছোট আমার দিকে তাকালো আমি মাকে আর কিছু দিতে পারি না মন ছাড়া আশা ছাড়া ভরসা ছাড়া মা যেন তার মনে ভরসা পায় ছোট নীরব হলো মার বেদিতে কদম ছায়া উঠে এসেছে বর্দার পাশ দিয়ে ছায়াটা বর্দির কোলে গিয়ে বসেছে বাতাবিলেবুর গাছটা অনেক দূরে তার মাথার উপর দিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে রেললাইনের বাতি চোখে পড়ছিল আমার দশরথ কুঠিতে ওরা গান গাইছে গত সপ্তাহে দশরথের ছেলের বিয়ে হয়েছে আজও থেকে থেকে সেই আনন্দের লহরী তোলে তারা খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা আমার কাঁধে রাখল বলল ঘড়ি এবার তোর পালা বর্দা বর্দি আমার দিকে তাকালো। মেস্তা তার অন্ধ চোখ অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখল সহসা অনুভব করলাম ওরা আমার হৃদয়ে লুকোনো মার ছবি দেখার জন্যে সদৃষ্ণ চোখে চেয়ে আছে আমার ভয় করছিল কাঠগোড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীর বোধ হয় জবানবন্দি দেবার সময় এরকম ভয় হয় আমার ভয় করছিল কাঠগোড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীর বোধহয় জবানবন্দি দেবার সময় এইরকম ভয় হয় এই মুহূর্তে সকলেই স্তব্ধ চৈত্রের বাতাসও শান্ত হয়ে আছে দুধের ফেনার মতন জ্যোৎস্নায় আমার চারটি উৎকর্ণ আত্মীয় নিষ্পলকে আমায় দেখছে বর্দার দিকে তাকিয়ে আমি কথা বলার আয়োজন করছিলাম বর্দার পাশ দিয়ে বেদির কুলঙ্গিতে প্রদীপে চোখ পড়ছিল শিখাটি স্থির মার চোখের মতন শিখাটি যেন আমায় লক্ষ্য করছিল আমি বললাম ভেবে পাচ্ছি না আমার মন স্থির নয় নিঃসংশয় নয় দ্বিধায় গলায় জড়িয়ে জড়িয়ে আমি বললাম কখনো মনে হচ্ছে অনেক কিছু যেন দেবার আছে আবার মনে হচ্ছে কিছু নেই আমি সবচেয়ে ছোট বলেই মা মায় তার শেষ গচ্ছিত ধনের মতন করে সরিয়ে রেখেছিল মানুষ যেমন করে সিন্ধুকে অবশিষ্ট অলঙ্কার তুলে রাখে অনেকটা সেই রকম ব্যবহার করতো না দেখত না কথা বলার সময় ক্রমশ আমার মনে হচ্ছিল আমি ভয় কাটিয়ে উঠতে পারছি গলা কাঁপছিল তখনও তবু আমার স্বর স্পষ্ট হয়ে এসেছে অনেকটা তোমরা মাকে যত পেয়েছ যেমন করে পেয়েছ আমি তা পাইনি আমার মা আমাদের সংসারকে তেমন করে বুঝতে দেয়নি ভাব তো আমার এসবের দরকার নেই কিন্তু আমি মাকে দেখেছি একবার মার সঙ্গে আমায় কাশি যেতে হয়েছিল তোর মনে আছে ছোট বাবা মারা যাবার পর মা একবার আমায় নিয়ে কাশি গিয়েছিল পনেরো বিশ দিনের জন্যে তোরা ভেবেছিলে মার মন ভালো নয় বাবার অভাবে মন বড় কাতর তাই মা কটা দিন তীর্থর জায়গায় মঞ্জুরিয়ে আসতে গেছে হয়তো খানিকটা সেই উদ্দেশ্যেই মা গিয়েছিল কিন্তু সবটা নয় আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল আমি আর ভীত হচ্ছিলাম না আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল যা খোঁজার আমি যেন তা পেয়ে গিয়েছিলাম প্রদীপ শিখাটি শেষবারের মতন দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজ দেখছিলাম কাশিতে বাবার এক বন্ধু থাকত আমি কখনো তার নাম শুনিনি বর্দা অবাক হয়ে বলল সচিন জ্যাঠামশাই মশাই হ্যাঁ তুমি তাহলে জানো জানি বই কি শচীন জ্যাঠাকে আমি কতবার দেখেছি তুইও দেখেছি শোনো বর্দি মাথা নাড়ল দেখেছি বাবার সঙ্গে ব্যবসা করত তারপর কি হয় আলাদা হয়ে গেল পরে আর আমি সচি জ্যাঠার কথা শুনিনি আমি বললাম নানা জায়গায় ঘুরে শেষে তিনি কাশিতে গিয়ে শেষ জীবন কাটাচ্ছিলেন বলার সময় সচিন জ্যাঠামশাইয়ের কাশির সংসার আমার চোখে ভাসছিল স্পষ্ট অনাবৃত বাঙালি টোলার অন্ধকার গলিতে নরকের মতন ছোট ছোট খুপড়ি ঘরে ওরা থাকেন উনি স্থবির হয়ে পড়েছেন স্ত্রী শ্বাসরোগে শয্যাশায়ী বড় ছেলে হোটেলের গাইডগিরি করে দুটি মেয়ে একটি পা খোড়া হয়ে গেছে টাঙা থেকে পড়ে অন্যটি কোন বাড়িতে যেন রান্নাবান্নার কাজ করে দেয় ছেলের বউ মারা গেছে দুটি বাচ্চা কাচ্চা রেখে কাশির সেই অন্ধকার সরু নোংরা পাত একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোন ব্যবসায় শচীন জাঠা কবে কাগজপত্রে বাবার অংশীদার ছিল সেটা নাকচ করিয়ে আনতে উনি সে কথা মনেও রাখেননি মনে রাখার কথাও নয় তবুও মা আইনের ফাঁক রাখতে রাজি নয় কে জানে কবে এই গর্ত খুঁড়ে সাপ বেরুবে না একশো টাকার দুখানা মাত্র নোট মা শচীন জাঠার হাতে দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করিয়ে নিল আমি মাকে বলেছিলাম তুমি তো অনেক আগেই এটা ওদের ছেড়ে দিতে পারতে মা বাবাও তো কাঠের ব্যবসাটা আর করত না জবাবে মা বলেছিল তুমি ছেলে মানুষ আর কিছু বোঝো না ওই ব্যবসা অন্যের তদারকিতে দেওয়া আছে বছরে হাজার দুয়েক টাকা বাড়িতে আসে টাকাটা আমি অকারণে খোয়াবো অত স্বার্থ ত্যাগ আমি শিখিনি আমার গলার শিরা যেন কেউ আঙুলে জড়িয়ে জড়িয়ে টান সেই যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না আমার সামনে শচীন জাঠার পিঁচুটি ভরা চোখ দুটো ভাসছিল কি দুর্গতি তার মা স্বার্থ ত্যাগ না আমি চাপা গলায় বললাম মা দিন ছিল আ মরণ কৃপণ ছিল আমায় যদি কিছু দিতে হয় আমি মাকে স্বার্থ ত্যাগ দেব আর কিছু না আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ তার ছায়া আরও দীর্ঘ করল বর্দির বুকে সেই ছায়া দেখলাম কয়েকটি খড়কুটো এলো দমকা বাতাসে দশরথপাদের বস্তিতে গানের সুর থেমে গেছে একটি রাত্রিগামী ট্রেন ও প্রান্তে দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে পথের জন্যে ধনীটা ক্ষীণ হয়ে এখানে ভেসে আসছিল মেস্তা কিছু বলেনি এবার বলবে মেজদার পালা ফুরলে আমাদের পাঁচটি আঙুলি গুটিয়ে যাবে আমরা কেউ কোনো কথা না বলে মেজদার দিকে তাকিয়ে থাকলাম মেজদা কিছু বলছিল না মেজদা শূন্য পানে মুখ তুলে রেখেছিল আমরা অপেক্ষা করছিলাম অধীর উৎকণ্ঠিত সেই অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল বর্দা মেজদাকে ডাকল দিনু মেজদা স্থির শান্ত যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে দেখছে এবার বর্দি হাত বাড়িয়ে মেজদার গা স্পর্শ করল মেজদা তবু পাথরের মতন বসে তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না ছোট ডাকলো মেজদা হাত দিয়ে মেজদাকে স্পর্শ করে বললাম মেজদা এবার তোমার পালা মেজদা সামান্য নড়ল আকাশের দিকেই তার মুখটি তোলা অমল জ্যোৎস্না তার সমস্ত মুখ লেপে রয়েছে তার দুই অন্ধ নয় নিবিড় করে সেই আলো মাখছিল মেজদা তার সাদা সাদামাটা মেঠো সুরেলা গলায় বলল সৎকার শেষ হয়ে গেলে মানুষ আর কি দিতে পারে তোমরা মা সৎকার শেষ করেছ আমার কিছু দেওয়ার নেই কয়েক কয়েকদণ্ড থামল মেজদা তারপর বলল আমাকে যেমন একটা নির্বোধ চুটকে ছলা অন্ধ করে দিয়ে গেল তেমনই মাকে এই সংসারের শনিতে অন্ধ করেছিল মা যে কত অন্ধ আমি জানতাম এই অন্ধ চোখ মাকে আর দিতে ইচ্ছে করে না মা আমার হৃদয়ের চক্ষু পাক। তা আর কিছু বলল না কাশির সাদা পাথরে বাঁধানো মার বেদির উপর আমরা পাঁচটি সন্তান বসে থাকলাম শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম আমাদের মার সৎকার যেন এইমাত্র সমাধা হলো সর্বগ্রাসী দুঃখেও আমরা মা নির্বিঘ্ন যাত্রা কামনা করছিলাম আমাদের যা দেবার সাধ্য মতো আমরা দিয়েছি মা সেই অন্তহীন পথ অতিক্রম করুক প্রতিবারের মতো এবারেও চেষ্টা করলাম একেবারে অন্য স্বাদের একটা গল্প পড়ে শোনাতে যদি ভালো লেগে থাকে গল্পটা তাহলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা এখনো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অপেক্ষা করো অনেকটা ভালোবাসা নিয়ে পরের গল্পের জন্য খুব ভালো থেকো